আজকে ফার্স্ট সেমিস্টার শিক্ষার্থীদের 2021-22 শিক্ষাবর্ষের বাংলা পরীক্ষা ছিল। আমি তোমাদেরকে যে সাজেশন দিয়েছি সেই সাজেশনের প্রত্যেকটা ইউনিটের প্রথম কোশ্চেনটাই কমন পড়েছে। তো আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হয়েছে। তোমরা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। তো তোমাদেরকে আমি প্রথম ইউনিট থেকে একটি কোশ্চেন বলেছিলাম, শুধুমাত্র একটি কোশ্চেনই বলেছি যে ভালো করে দেখার জন্য, চর্যাপদের কোশ্চেনটা। তো এই কোশ্চেনটাই তোমাদের এসেছে। এবং ইউনিট টু থেকে আমি তোমাদেরকে বলেছিলাম ফুটিলাম কলেজ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপর কোশ্চেন দেখার জন্য। প্রথমে এই দুটি কোশ্চেনই মেনলি দেখার জন্য বলেছি। তো ফুটিলাম কলেজের কোশ্চেনটাও তোমাদের এসেছে টু মার্কের মধ্যে, এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোশ্চেনটা এসেছে তোমাদের ব্রড কোশ্চেনের মধ্যে। অর্থাৎ দুটো কোশ্চেনই তোমাদের কমন পড়েছে। এবং ইউনিট থ্রি থেকে আমি তোমাদেরকে দুটি কোশ্চেন বলেছি পূর্বরাগ এবং অভিসারের কোশ্চেনটা দেখার জন্য। তো তোমাদেরকে প্রথমে পূর্বরাগ বলেছি, তো পূর্বরাগের কোশ্চেনটাই তোমাদের এসেছে। এবং ইউনিট ফোর থেকে আমি তোমাদেরকে মেনলি যে কোশ্চেনটা বলেছিলাম তা হচ্ছে সীতা শর্মার মধ্যে কথোপকথন এবং শর্মা চরিত্র, এ দুটা কোশ্চেন। তো এখান থেকে তোমাদের সীতা এবং শর্মার মধ্যে কথোপকথন এসেছে। এখানে কোটেশান দিয়ে এসেছে যে পঞ্চপটি বনে মুরা গোদাবরী তটে ছিনু সুখে। এখানে মেনলি কোশ্চেন করা হয়েছে যে বক্তার অতীত সুখের বর্ণনা, এটাই তোমাদের পরীক্ষাতে এসেছে বক্তার অতীত সুখের বর্ণনা বলে। অর্থাৎ আমার দেওয়া সাজেশনের মেন সাতটি কোশ্চেনের মধ্যে থেকে তোমাদের পরীক্ষাতে চারটি কোশ্চেন এসে গেছে। এবং আমি যে টু মার্কের কোশ্চেনগুলির কথা বলেছিলাম এবং আমার শিক্ষার্থীদেরকে যে নোটস দিয়েছিলাম সেই নোটসের মধ্যে থেকে প্রায় সমস্ত কোশ্চেনই কমন পড়েছে মোটামুটি। সুতরাং তোমাদের মধ্যে যারা যারা আমার দেওয়া সাজেশনটা ফলো করেছিলে এবং তোমাদের মধ্যে যারা যারা নোটস নিয়েছিলে, আশা করি তোমাদের সকলেরই পরীক্ষা ভালো হয়েছে। তো তোমাদের সকলকে বলবো, তোমরা যারা যারা শিক্ষামূলক এই চ্যানেলে নতুন আছো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে রাখবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও বলবে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। ধন্যবাদ। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে।